ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন 42 বছরের ঋষি সুনক। সোমবার দীপাবলির রাতে এলো এই সুখবর, 28 অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে দৌড়ে জয়ী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন তিনি। এদিন টুইটারে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন পেনি মরেন্ট। এদিন হাউস অফ কমন্সে কনজারভেটিভ পার্টির 357 জন সাংসদের অর্ধেকেরও বেশি ঋষি সুনকের পক্ষে ভোট দান করেন। লড়াইয়ে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম 100 জন এমপির ভোট টানতে ব্যর্থ হয়েছেন পেনি মরেন্ট। রবিবার শেষ মুহূর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে ইতিহাস তৈরি করে ঋষি সুনাক হলেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। 28 অক্টোবর প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন সুনাক। উল্লেখ্য, কয়েক মাস আগেই দলীয় বিদ্রোহে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন বরিস জনসন। ক্রিস পিঞ্চার ইস্যুতে দলের অন্দরে বেনজির বিক্ষোভের মুখে পড়েন বরিস। পরিস্থিতি জটিল করে প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলে ইস্তফা দেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ ও অর্থ দপ্তরের প্রধান ঋষি সুনাক। তারপরেই শুরু হয় প্রধানমন্ত্রী পদের দৌড়। দিন কয়েকের জন্য মসনদে বসলেও শেষমেশ গদি ইস্তফা দিতে বাধ্য হন লিজ ট্রাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।